আল্লাহকে সেজদা না করে ঈদের দুই রাকাত সালাত না পড়ে যে কোরবানি করে বাতিল। ভালোবাসার পরীক্ষাই দাও নাই তুমি আল্লাহকে। আল্লাহ প্রেম তো বুঝা যাবে সেজদার মধ্যে গেলা, আল্লাহর সামনে হাত জোড় করে দাঁড়ালা, কিছুটা হলেও তো ভালোবাসা আসলো, কিছুটা হলেও আল্লাহ মুখিতা আসলো। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার দেহ মন আত্মা সব তার অভিমুখী করলাম, তার দিকে ফিরিয়ে দিলাম, হানিফান একত্ববাদী হয়ে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের কাতারভুক্ত নই। আসলে আল্লাহ যাকে এক কণাও ভালোবাসা দেবেন তার আর আজাব নাই, আজাব শেষ। একজন রাষ্ট্রপতি তার পুত্র হাজার অন্যায় করলেও পুত্রকে বাঁচাবার ভূমিকায় যায়, বর্তমান হাল দুনিয়ার কথা বলছে, ওমরের কথা বাদ। ওমর নিজের ছেলেকেই দৌড়া মেরে ফেলেছিলেন একটা অন্যায়ের কারণে। এখনকার দেখেন, একটু ভালোবাসা আপনার অন্তরে যার জন্য আছে আপনি জীবন দিয়ে হলো তাকে বাঁচাবার চেষ্টা করেন। ভালোবাসা জিনিসটা এরকম আবেগের। ইহুদি খ্রিস্টানরা বলতো না হানু হবে না আল্লাহে আহিব্বা, ও আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় আমরা, আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসে। তো আল্লাহ আমাদের নবীকে শিখাইছেন, তুমি বলো তো যদি আল্লাহ তোমাদের ভালোবাসে, কুল ফালেমাই ওয়াজিবুকুম, তো উনি যদি ভালোবাসে তোমাদেরকে আজাব দেয় কেন? ভালোবাসলে তো উনি আজাব দেবে না কোনোদিন, ভালোবাসা ভালোবাসলে আজাব দেবে না। যেহেতু উম্মতে মুহাম্মাদিয়াকে তিনি ভালোবাসেন, এজন্য উম্মতে মুহাম্মাদিয়া পাপাচার করলে, অজস্র পাপাচার করলে দুনিয়ার লঘু শাস্তি দেন, আখেরাতে যাতে নিষ্পাপ হয়ে যেতে পারে। এজন্য উম্মতে মুহাম্মাদিয়া বেশি মার খাবে দুনিয়াতে, বেশি নিহত হবে, বেশি ভূমিকম্প তাদের উপরে আসবে, দুনিয়ার যত আজাব গজব মুসলমানদের উপরে যাবে, কাফের বেঈমানের উপরে যাবে না, ওদেরকে ধরবেন একসাথে, এক ধরা দেবেন আর অনন্ত অনন্তকাল, শেষ নাই আর। আর এরা, এদের আখেরাতে আজাব নেই, আখেরাতের আজাব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু দাউদ একটি হাদিস বর্ণনা করেছেন, উম্মতি হাজিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মতটা হলো রহমতপ্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরা, এই উম্মতের আখেরাতে আযাব নাই। এটা হাদিস, সহিহ হাদিস, আবু দাউদের হাদিস, আলবানি বলেছেন সহিহ হাদিস, লাইসা লাহা আযাবুন ফিল আখিরা। যদি উম্মত হয়ে মরতে পারেন, যদি উম্মতে মুহাম্মাদিয়ার সদস্য ঠিক থেকে মরতে পারে, তাহলে আর আযাব নাই। আযাবু হাফি দুনিয়া, আযাব যা হবে দুনিয়াতে হয়ে যাবে। আল ফিতানু ওয়াল কতলু ওয়াজ জালাজিল, বিভিন্ন ফিতনা ফাসাদ, ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, হ্যাঁ, আহত হওয়া, নিহত হওয়া, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, ঘরে অশান্তি, এইসব কিছু দিয়া সমস্ত গুণা থেকে নিষ্পাপ করে কবরে নিয়ে যাচ্ছে। ওই যে রোহিঙ্গাদেরকে বের করে দিচ্ছে, কারণ আমি দেখেছি ওখানে গিয়ে বেচারা দিন সম্বন্ধে তেমন কিছুই জানে না, তো পাপ হচ্ছে না, পাপের লঘু শাস্তি দিচ্ছেন যাতে আখেরাতে ক্লিয়ার থাকে। কোনো পকেটমার যেখানে পকেট কাটতে যায়, শুনেছি তারা নাকি 15 থেকে 20 জন সঙ্গীর সাথে হেল্পার নিয়ে যায়, ধরা পড়লে যাতে ওরাই ধরে কিল মারে, ঘুষি মারে, কলা চেপে ধরে টেনে নিয়ে যায়। আর পাবলিক তখন মনে করবে যে এই লোকের হাতে পড়ছে এরাই যথেষ্ট, জাম নিয়ে আর পালাতে পারবে না। তখন যার পকেট কাটছে ও আর চিন্তা করে না, থাক আসলে এরা সব বন্ধু, ধরে ফিরে কিছু দূরে গিয়া চা দোকানে ঢুকাইয়া দোস্ত চা খায়, বুঝেন না? তো উম্মতে মুহাম্মাদিয়া যে কিলগুতা খাচ্ছি আমরা সারা পৃথিবীতে, এটা হলো পকেটমারের বন্ধুদের কিলগুতার মতো। আল্লাহ তাআলা কিছু কিলগুতা দিয়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। এটা কোনো কাজী ইব্রাহিমের বানানো কথা না, এটা তো আবু দাউদের হাদিস, নাসিরউদ্দিন আলবানী সহি বলেছে হাদিসটাকে, যে এই লাইসালা আযাবুন ফিল আখিরা, উম্মত হয়ে মরতে পারলে, কারণ আমরা উম্মত হয়ে মরতে পারবো কিনা ওইটা হলো চিন্তার বিষয়।
ইমানটা নিয়ে যেতে পারবো কিনা, এক জাররা ইমান নিয়ে মরলে ইনশাআল্লাহ পার হয়ে গেলাম। এত বড় মর্যাদা এই উম্মতের। এটা সূরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযীকা বাদাকুম বাসা বাত, আল্লাহ আকাশের গজব দিতে পারে তোমাদেরকে। নবীজি বলেন না দিবেন না, আল্লাহ বলে আচ্ছা মাফ করলাম। তারপরে বলবেন আও মিন তাহাতে আরজুলিকুম, মাটির নিচ থেকে গজব দিতে পারে। নবীজি বলেন আউযু বিওয়াজহিক, আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আচ্ছা মাফ করলাম। তিন নম্বরটা আল্লাহ বললেন আও ইয়ালবিসাকুম শিয়ান, বিভিন্ন দলে ভাঙ্গে ভেঙে ফেলবো তোমাদের। বাংলাদেশে রাজনৈতিক দল আছে কয়টা? 163টা। আজাব, এই দলে ওই দলের দৌড়ায়, ওই দলে এই দলের দৌড়ায়। গুণা তো দোনো দলেই করছে, গুণার কাপড় হইতেছে, বুঝলেন না? যখন আল্লাহ এই প্রস্তাব দিলেন তোমার উম্মত তো গুণা করবে, আমি মাপটা করবো কেমনে? তুমি শাস্তি তিনটার একটা নিতে হবে। তিন নম্বরটা হলো আমি বিভিন্ন দলে দলে তোমার উম্মতকে ভাঙবো, এক দলকে দিয়ে আরেক দলকে মারাবো পিটাবো। রাজি আছো এটা নিতে? নবীজি বলেন হাজা আহওয়ান, এটা হালকা নিলাম, এটা নিলাম। এই জন্য এত দল। কাজী ইব্রাহিম এক বক্তি দিলে আরেকজনে কইবে কাজী ইব্রাহিম কি কইল ধরো, বুঝেন না? এগুলি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, লস নাই, লস নাই। আল্লাহ তাআলা মাফ করে দেবেন সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে, আল্লাহ মাফ করে দেবেন। যত পাপে করুক তাকে আল্লাহ মাফ করে দেবেন। দুনিয়াতে যদি খালি উম্মত হয়ে মরতে পারে, শুধু উম্মত হয়ে মরতে পারে, এই বিশ্বাসটা মনের ভিতরে রাখবেন। আল্লাহর কত দয়া তাহলে, সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কত বড় মায়া আল্লাহ তাআলা, সে আল্লাহকে কি ভালোবাসতে মন চায় না? কে আছে আল্লাহর চেয়ে ভালো বলেন তো? জি, উম্মতের ক্রাইটেরিয়া হলো, নবীজি তো কিছু মোটা মোটা বলে গেছেন, যেমন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমার রেখে যাওয়া এই সালাত যে পড়ে, আমার আমি যে স্টাইলে পড়ি সালাত, এই সালাত যে মেনে নেয়, অস্তাকমালা কেবলাতানা, আমার কেবলাকে যে কেবলা বিশ্বাস করে এবং সে কেবলার দিকে ফিরে, আর আমার উম্মত কোনো পশু জবাই করলে খায়, এই লোক ফাযালিকাল মুসলিম, এটা মুসলিম, এটা মুসলিম। কালেমা পড়ার পরে যার মধ্যে এই জিনিসগুলি পাওয়া যাবে, ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলি, এর জন্য আল্লাহর দায়িত্ব আছে, আল্লাহ রাসূলের দায়িত্ব আছে। এই মূল জিনিসগুলি যারা ধরে রাখে, যাই হোক, এই জন্য আমি বারবার বলছি উম্মত হয়ে যদি মরতে পারে তাহলে বেড়া পার হয়ে গেলাম ইনশাআল্লাহ। এই জন্য সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে, বেদাতগুলোই ছেড়ে দিতে হবে। আমি আমার দিক থেকে পারত পক্ষে কোনো বেদাতে আমি জড়াবো না, কোনো পাপা ছাড়া ইচ্ছে করে আমি যাবো না, গেলে ফিরে আসব, গেলে আমি ফিরে আসব, আল্লাহকে ভালোবাসব, আল্লাহ আমার মাহবুব, যা পারি যদ্দূর পারি ওনাকে আমি মানব, আল্লাহর বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নাই। রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাহ আমি ভক্তি করব, শ্রদ্ধা করব, মানার চেষ্টা করব। যখন শুনবো এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, বাস আমি জীবন দিয়ে দেবো এটার জন্য, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসা, ঠিক নয় কি? ঠিক নয় কি?